সেভেন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে একটি টিউবলাইট বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। এখানে আপনারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুইভাবে সংযোগ দেখাবো, এবং সংযোগ দেওয়ার জন্য যেটা লাগবে আমাদের একটা টেস্টার, নিয়ন টেস্টার এবং একটা কাটিং প্লায়ার্স। চলুন কথা না বাড়ি দেখে আসি এখানে কীভাবে সংযোগ দিব। এবং একটা কথা বলে নিই, এখানে যে ইলেকট্রিক্যাল যে ব্যালাস্টটি দেখছেন, এটা সংযোগ দিতে গেলে একটা স্টার লাগে, কিন্তু এখানে যে ইলেকট্রনিক্সের যেটা দেখছেন এটাতে কোনো স্টার লাগে না, এটা সরাসরি এখানে চারটে টার্মিনালের সাথে সংযোগ দিলে হয়। চলুন প্রথমত আমরা দেখব ইলেকট্রিক্যালটা দিয়ে কীভাবে সংযোগ দিতে হয়। এখানে আমাদের যে টিউবলাইটটি দেখছেন, টিউবলাইটের এক প্রান্তে দুইটা টার্মিনাল এখানে এভাবে নেওয়া আছে, এবং অপর একটা টার্মিনাল এখানে দুইটা টার্মিনাল দেখছেন, মোট এখানে চারটা টার্মিনাল এখানে নেওয়া আছে। এবং আমরা প্রথমত যে কোনো এক পাশের একটা টার্মিনালে আমরা স্টার্টারের এক পাশ সংযোগ দিয়ে দিব, ঠিক তেমনিভাবে অপর প্রান্তের যে কোনো একটা টার্মিনালে আমরা স্টার্টার সংযোগ দিয়ে দিব। দেখুন এখানে স্টার্টার সংযোগ কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে রেড তারটিও দিতে পারতেন, সমস্যা না, যে কোনো একটা দিলেই হবে। এখানে যে আমরা সিঙ্গেল ফেজ লাইন নেওয়ার জন্য যে কেবলটি ব্যবহার করবো, একটা প্লাগ কেবল। এখানে আমরা এই কেবলের যে কোনো এক প্রান্ত আমরা সাধারণত ব্ল্যাক কালারটি নিউট্রাল ধরে থাকি। এখানে দুইটা নিউট্রাল রেড তার আছে, এখানে যে কোনো একটাতে সংযোগ দিলেই বাতিটা হবে। আমরা একটিতে নিউট্রাল তার ধরে এটা সংযোগ দিয়ে দিলাম। এখন এখানে আর দুইটা তার আছে, একটা আমার ফেজ নেওয়ার জন্য যে তারটি নিছি সেটা, এবং আর একটা আসছে আমাদের টিউবলাইটের অপর প্রান্ত থেকে। এখানে আমরা টিউবলাইটের একটা তার যে কোনো এক পাশে আমরা সংযোগ দিয়ে দিব। এবং যেটা ফেজ ধরেছি সেটা এখানে সংযোগ দিয়ে দিব। এখন এটা বিদ্যুৎ সাপ্লাই দিলেই টিউবলাইটটি জ্বলে উঠবে। হ্যাঁ, দেখলেন যে এখানে টিউবলাইটটি জ্বলে উঠলো, এটা কীভাবে কাজ করছে চলুন দেখে আসি। এই দেখছেন, এটা আমরা মূল লাইন নিয়েছি, তারপর এখান থেকে ফেজটা এটা ধরে প্রথম এটা মূলত ব্যালাস্টের মাধ্যমে এখান থেকে এদিক দিয়ে বের হয়েছে, তারপর এটা টিউবলাইটের যে তারটি এক প্রান্তের তার সেখানে গেছে, এবং এখানে নিউট্রাল তারটি আমরা টিউবলাইটের অপরিণত লাগিয়ে দিয়েছি। এখন আপনাদের দেখাবো ইলেকট্রনিক্স ব্যালাস দিয়ে কীভাবে টিউবলাইট জ্বালাতে হয়। এটা জ্বালানোর জন্য আমাদের স্টার্টারের কোনো প্রয়োজন নাই। যেহেতু আমাদের স্টার্টারের কোনো প্রয়োজন নাই, সেহেতু আমরা স্টার্টারটি এখান থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি। এখানে যে ইলেকট্রনিক্স ব্যালাস্টি দেখছেন, এখানে এপাশে দুইটা ইয়েলো কালারের তার আছে, এটা মূলত এটার ইনপুট লাইন। এখানে আমরা সরাসরি 220 ভোল্ট থেকে 250 ভোল্ট সাপ্লাই দিব।
সাপ্লাইয়ের জন্য আমরা যে কেবলটি ব্যবহার করেছি তার প্রান্তিকানে আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। এবং ব্যালাস্টের অপর দিকে প্রান্ত দেখছেন মোট চারটা টার্মিনাল। আমাদের টিউবলাইটের এক প্রান্তে দুইটা টার্মিনাল এবং অপর প্রান্তে দুইটা টার্মিনাল। আমরা এখানে দেখছেন মোট চারটা তার, এখানে আমরা প্রথম দুইটা এই হোয়াইট দুইটা লাগাতে পারি অথবা এখানে দুটো লাগাতে পারি। আমরা এখানে দুটোই লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার এখানে কীভাবে সংযোগ দিচ্ছিলাম, এটা মূলত আমাদের সাপ্লাই লাইন। এখান থেকে ব্যালাস্টের মাধ্যমে চারটা টার্মিনাল, এখান থেকে দুটা টার্মিনাল টিউবের এক প্রান্তে গেছে এবং অপর দুইটা টার্মিনাল টিউবের অপর প্রান্তে গেছে। এখন আমরা এখানে বিদ্যুৎ সংযোগ দিলে এটা জ্বলে উঠবে। হ্যাঁ দেখছেন টিউবলাইটটি কীভাবে জ্বলল। আপনারাও এভাবে সংযোগ দিতে পারবেন এবং যদি এভাবে কাজ না হয় আপনারা আমার অন্য আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।